ஆரம் வந்தை சீயனிலாம் நம் நரநாராயணங்கரும் ஓம் நீரஞ்சனங்க நீழ்விகல்பம் யுகதர்ம பிரச்சாரகம் பிந்துநாத பலாதித்தம் பரம பிரமமயம் விபும் கிரியாஜோகேன சதத பக்தா பினாசகாரிணம் வந்தே ஸ்ரீயனிலானம் நம் நரநாராயணங்கரும் ஓம் திஷ்டோ பூலோக துக்கம் விகலித ஹிதய ஜோவதீர்ண பிரதிபம் ஜோலில விக்னேன பிரகடிதமகரோத் ஸ்ரீகுரு சுஷ்டு சேவாம் புஜ்ஜம் ஜுகஸ்வ நித்தம் விதரித்து புவனே யத் கிருபா சாகரஸ்தம் வந்தே ஸ்ரீயனிலானம் நரநாராயணங்கரும் ஸ்ரீகுரு ஸ்ரீபாத் பத்யமார் அனந்த கோடி பிரணதி ஜாபன் குறே தார் বিষয়ে অতি সংক্ষেপে দু একটি কথা আজকে বলার চেষ্টা করছি। গুরু গুরু কি দেখিবি যদি আত্মাশ্রয় লও, গুরু বিনা জীবের গতি মুক্তি কভু নয়। পরমারাধ্য পরম গুরুদেব এই কথা লিখেছেন। গুরু কি দেখিবি যদি আত্মাশ্রয় লও, আত্মাই গুরুরূপে সর্বজীবের হৃদয় রয়। তাহলে সর্বজীবের হৃদয়ে রয়েছেন কে? না আত্মা। তাহলে আত্মাই হচ্ছে ব্রহ্ম। এক প্রথম যখন এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল তখন এক ব্রহ্ম, ব্রহ্ম থেকেই একোহং বহুসম প্রজায় এটি। তিনি কি বললেন যে আমি এক আছি, আমি বহু হব, প্রজা সৃষ্টি করব। এবং তার সে ইচ্ছা মাত্র কি হলো, প্রথম তিনি নারায়ণ রূপ ধারণ করে সেই অনন্ত নাগের বিছানাতে তিনি শয়ন করলেন। কিছুদিন সেই অবস্থায় থাকার পরে তার ভালো লাগলো না, তখন দেহের আনন্দময় সত্তাকে পৃথক করে নিয়ে তিনি কি করলেন, নারী মূর্তি দান করলেন, দেবী কমলার রূপ ধারণ করালেন। তাতেও তার কিছুদিন ভালো লাগলো না, তখন তিনি নাভি প্রদেশ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি করলেন এবং তার থেকে অসংখ্য অনন্ত কোটি ব্রহ্মার সৃষ্টি হলো। সকলে বললে, প্রভু আমাদের সৃষ্টি করলেন কেন, না তোমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রচনা করো। প্রত্যেকটা জীবের মধ্যে সেই বস্তুই থাকবে। তাহলে ব্রহ্ম এক আছে, বহু হয়েছে, তার থেকে সমস্ত নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা, জীব জন্তু, আমরা যা কিছু দেখছি, আকাশের নক্ষত্র তারকা ইত্যাদি সব কিছুতে কিছুর মধ্যেই তিনিই রয়েছেন। তিনি একোহং বহুসম প্রজায় ইতি, তিনি একা হয়ে তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তাহলে আমাদের জানতে হবে কাকে, না সেই ব্রহ্মকে। কেন? আমার মধ্যে যে শক্তি আছে বলে আমি চলছি, ভিজছি, কথা বলি, বলছি, তিনি হচ্ছেন ব্রহ্ম। তা আমরা সাধারণ মানুষ মায়ার জগতে আবদ্ধ হয়ে রয়েছি, আমরা নিজেদেরকে চিনতে পারি না, বুঝতে পারি না, বলতে পারি না যে আমি কে, আমি কেন বলে যারে তা পত্র হয়, কে আমি, আমাকে তিতাবে জ্বালা দগ্ধ করছে কেন, আমি তো স্বয়ং ব্রহ্ম, আমি সেই তত্ত্ব জানি না। সেই তত্ত্ব জানার জন্যেই এই ক্রিয়াযোগ তত্ত্বের আস্বাদন করার জন্যে এই ব্যবস্থা করা হয়েছে, যে ক্রিয়া দ্বারা নিজেকে জানার চেষ্টা করো, কে আমি, কেন ওরে যারে তা পত্র হয়। আমরা পার্থিব জগতে যা কিছু দেখছি, গাছপালা, জীব জন্তু, প্রত্যেকটা বস্তুর মধ্যেই সেই সত্তা রয়েছে, মানুষের মধ্যেও রয়েছে। মানুষের মধ্যে কি এক্সট্রা শক্তি রয়েছে কি না, জ্ঞান বুদ্ধি বিবেক ইত্যাদি তার মধ্যে রয়েছে। সেই বুদ্ধি বিবেক দিয়ে সে কাকে জানতে পারবে, না নিজের মধ্যে যে আছে তাকে জানতে হবে। আত্মানং বৃদ্ধি আত্মানং ব্যক্তি, গীতাতে এতে বলা হচ্ছে, বেদেতে, যে আত্মানং বৃদ্ধি আত্মানং ব্যক্তি, নিজেকে জানো, নো দাই সেলফ, রিয়েলাইজ অন সেলফ, সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ, নিজেকে জানতে হবে কে আমি, কেন বলে যারে তা পত্র হয়, কে আমি, আমি কে, না আমি স্বয়ং ব্রহ্ম, কিন্তু আমি জানি না, আমি মায়ার জগতে আবদ্ধ হয়ে রয়েছি। মামেই বলছে প্রবদন্তে গীতা, ওই জন্য ভগবান বললেন, দেখো এই মায়ার জগতে তোমরা রয়েছো, কিন্তু আমার তোমরা যদি আস্বাদন করবার চেষ্টা করো, আমাকে যদি পূজা করে আমাকে যদি জানবার যদি তোমরা চেষ্টা করো, মামে বৈজে প্রপদ্যন্তে মামে তোমার তরন্তিতে, আমাকে যে পূজা করবে, অর্চনা করবে, আমি তাকে মায়ার জগৎ থেকে ত্রাণ লাভ করাবো। তা আমরা সেটা করছি না, আমরা কি করছি, বাহ্য জগতের অসংখ্য পুজো পাঠ হেন তেন নানান রকম করছি। আমার মধ্যে যে শক্তি আছে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সেই একই শক্তি রয়েছে, আমরা সেটা জানবার চেষ্টা আদৌ করছি না। আমরা কি করছি, এই বাহ্য জগতে আমাদের সকলের এত পুজো পাঠ নানান রকম সমস্ত
রয়েছে, কিন্তু সেই সমস্ত করে আমরা তাকে জানতে পারবো না। কেন? আগে নিজের মধ্যে জানতে হবে। এই জন্যে নো দাই সেলফ, রিয়েলাইজ ইওর সেলফ, সেই কথাটা বলা হয়েছে যে নিজেকে জানার চেষ্টা করো, কে আমি, কেন বলে যারে তাপত্র হয়, আমি কে, আমি স্বয়ং ব্রহ্ম, আমার মধ্যে সেই ব্রহ্মশক্তি আছে বলে আমি চলছি, ফিরছি, কথা বলছি। তাহলে নিজেকে আমি যদি জানতে পারি, আমার মধ্যে যে ব্রহ্মশক্তি আছে আমি যদি তাকে জানতে পারি, তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে আমি তাকেই দেখতে পাবো। আমি প্রত্যেকটা বস্তুর মধ্যে আমিই রয়েছি, গাছপালা, জীব জন্তু, মানুষ, যা কিছু আছে সব কিছুর মধ্যে তো আমিই রয়েছি, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। কেন? মায়ার জগতের মধ্যে আমরা আবদ্ধ হয়ে রয়েছি, তাই মায়াকে আমাদের জয় করতে হবে। তার জন্যে এই প্রক্রিয়া, ক্রিয়া, এই ক্রিয়াগুলি বিশেষভাবে প্রয়োজন, এই কারণের জন্যে যে নিজেকে জানতে হবে আমাদের, কে আমি, কেন মরে যারে তাপত্র, আমাকে তিতাপ জ্বালা দগ্ধ করছে কেন। আমাকে জানতে হলে আমাকে কী করতে হবে? প্রত্যেকটা ক্রিয়া আমাকে করতে হবে। এই দেহের মধ্যে যে শক্তি আছে তাকে আমাকে জানতে হবে, সে আছে বলেই তো আমি বেঁচে আছি, অতএব তাকে জানতে হবে। আর একজন মানুষ কেমন করে সুস্থ সবল সুন্দর দেহ পালন করবে, যাপন করবে, সেই পদ্ধতিগুলো সবই এখানে দেওয়া রয়েছে। যেমন ধরুন চঞ্চু প্রক্রিয়া দেওয়া রয়েছে, সেখানে কী হচ্ছে, আমাদের বুক থেকে যে সমস্ত নানারকম সুস্থ আমাদের সমস্ত যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, ক্রনিক ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, হ্যাঁ, লাংসে ক্যান্সার ইত্যাদি সমস্ত কিছুকে ভালো হয়ে আমাদের সেই লাংসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে দিচ্ছে। তার ফলে আমাদের প্রাণায়াম করা সম্ভব হচ্ছে, তা নাহলে আমাদের এই লাংসের দিকে মনে পড়ে থাকতো, যন্ত্রণার দিকে পড়ে থাকতো। আমরা তখন তাহলে সেইটাকে মুক্ত হয়ে করছি, আমরা প্রাণক্রিয়া করছি। প্রাণায়ামের সাধনের দ্বারা আমাদের দেহে অসংখ্য আমাদের সমস্ত এ রয়েছে, সেগুলোকে আমরা ভরপুর করছি, সেই সমস্ত বস্তুগুলোকে, যাতে করে সেই সমস্ত জিনিসগুলো ভর্তি হয়ে গেলে আর আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার দরকার হবে না। আমরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ কেন গ্রহণ করছি? অক্সিজেনের জন্যে। অক্সিডাইজ করছি যখন ঘন্টার পর ঘন্টা সাধন করে আমরা দিনের পর দিন যখন করছি, সম্পূর্ণ দেহটা যখন অক্সিজেনে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তখন আমরা কী করবো? আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের স্থিরত্ব আসবে, আমাদের আর শ্বাস নেওয়ার কোনো প্রয়োজন হবে না। ঘন্টার পর ঘন্টা আমাদের তাই করতে হবে, বছরের পর বছর ধরে তাই সাধন করতে হবে। করলে কী হবে? আমাদের আর শ্বাস নেওয়ার কোনো প্রয়োজন হবে না, আমরা স্থিরত্ব অর্জন করব। যেই স্থিরত্ব অর্জন করবো, শ্বাস যখন থেমে যাবে, মনের চঞ্চলতাও থেমে যাবে। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রম উৎসাহনিগ্রহ মনে বায়ুরি বসুদুষ্করম। বলছেন যে চঞ্চল আমার মন, এত চঞ্চল অর্জুন বলছেন যে আমি তাকে কিছুতেই থামাতে পারছি না। তখন ভগবান বলছেন অসংসয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম, বলছে মন অত্যন্ত দুর্নিগ্রহ, অত্যন্ত চঞ্চল, কিন্তু আমি তোমাকে যে পদ্ধতি শিক্ষা দিচ্ছি তুমি সেইটার অভ্যাস করো। অভ্যাস এনে তো কৌন্তীয় বৈরাগ্য এনে চগ্রীজ্যতে, তুমি সেটার অভ্যাস করো। অভ্যাস করলে তোমার মধ্যে সেই বৈরাগ্য আসবে, তখন তুমি সেই স্থানে গিয়ে পৌঁছাতে পারবে, অর্থাৎ দুই ভুরুর মধ্যবর্তী স্থানে এসে তুমি স্থিরত্ব অর্জন করতে পারবে। ঘন্টার পর ঘন্টা তুমি প্রাণের সাধন করো, প্রাণকে ধরে বুঝে দেখো কে তোমায় জননী গর্বে করিল মিলন সৃজন, আশ্চর্য বৈজ্ঞানিক প্রণালীতে ছাদ প্রস্তুত করে গঠন করিল নর নারীর আকার আকাধারে, তৎপরে পরে পরে এত বড় করিল, অগ্রে তাহার স্মরণ হও, জ্ঞানী হও, কনসাস বিং হও। পরমানন্দ পরম গুরুদেব এসে বললেন যে তোমাকে জ্ঞানী হতে হবে, তোমাকে সেই তত্ত্ব আস্বাদন করতে হবে, তুমি সেখানে গিয়ে পৌঁছাও, তখন তুমি জানতে পারবে কে তুমি, তুমি স্বয়ং ব্রহ্ম। তো সেই আমরা এখনও পর্যন্ত সেই যে আমি যে ব্রহ্ম, আমার মধ্যে সেই ব্রহ্মশক্তি আছে আমরা কেউ জানছি না। কেন জানছি না? আমরা নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, রাতের পর রাত আমরা সেই তত্ত্ব আস্বাদন করার জন্য চেষ্টা করছি না, ফলে আমার মধ্যে যে শক্তি আছে তাকে আমি জানতেই পারছি না। এরপরে কী হচ্ছে? পুনরপি জন্মং, পুনরপি মরণং, পুনরপি জননী জঠরে স্বয়ং, বারবার শুধু জন্মাচ্ছি আর মুচ্ছি, মায়ের পেটে ঢুকছি বেরোচ্ছি, এই আমাদের অবস্থা হচ্ছে না। তার জন্য নয়, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের ঘন্টার পর ঘন্টা সাধন করতে হবে, আত্মানং ব্যক্তি, আত্মানং বৃদ্ধি, নিজেকে জানবার জন্য চেষ্টা করতে হবে। ঘন্টার পর ঘন্টা সাধন করলে কী হবে আমাদের? না, আমাদের দেহটা পুরো পরিপূর্ণ অক্সিজেনে পরিপূর্ণ হয়ে যাবে। যখনই পরিপূর্ণ হবে মনের চঞ্চলতা স্থির হবে, তার আগে মনকে কিছুতেই থামানো যাবে না। চঞ্চলকে মন কৃষ্ণ বলেছেন পথে তাকে কিছুতেই থামানো যাবে না। ওই জন্য বললে আমি যে পদ্ধতি তোমাকে শিক্ষা দিচ্ছি সেই পদ্ধতি অভ্যাস নে তো তুমি, তুমি অভ্যাস করো। হে কুন্তিপুত্র নন্দন, তুমি সেটা অভ্যাস করো, অভ্যাস এনে কুকন্তি ও বৈরাগ্য এনে চগে, তখন তোমার বৈরাগ্য আসবে, তখন তুমি সেই স্থানে গিয়ে পৌঁছাতে পারবে। তাহলে নিজেকে জানবার জন্যে আমাদের কী করতে হবে? ঘন্টার পর ঘন্টা প্রাণের সাধন আমাদের করতে হবে, তবে আমরা জানতে পারবো। আর কি এই যে ক্রিয়াযোগে যে পদ্ধতিগুলো দেওয়া আছে, ধরুন আমাদের মুখামুদ্রা দেওয়া আছে, আমাদের দেহের প্রত্যেকটা স্থানে কোথায় কী আছে পুরো অ্যানাটমি,
অ্যানাটমি, যে অ্যানাটমি শিক্ষা দিয়ে ডাক্তারদেরকে পড়ানো হয় এবং তার পরিবর্তে কোন ওষুধে কোন কোন রোগ সারবে সমস্ত কিছু বলা হয়, আমাদের শিখ গুরুদেব সেই জিনিসটা শিখিয়ে দেন। কী দেখে দেন যে তোমার দেহে কোথায় কী আছে আমি তোমাকে সব জানিয়ে দিচ্ছি, সমস্ত অ্যানাটমিটা তুমি বুঝে নাও, সেই অ্যানাটমি বুঝে নিয়ে কোন ক্রিয়াটা কোনভাবে করলে, কত প্রকার করলে, কত সময় করলে তুমি সেই সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে সেই তত্ত্ব প্রতিষ্ঠিত হতে পারবে, তুমি সেই তত্ত্ব প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। এই হচ্ছে ক্রিয়াযোগ এমন জিনিস, শুধু তাই নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জিনিস সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনিই রয়েছেন, স্বয়ং ব্রহ্ম প্রত্যেকটা বস্তুর মধ্যে, গাছপালা জীবজন্তু প্রত্যেকটা বস্তুর মধ্যে রয়েছেন, তাহলে আমার মধ্যেও তিনি রয়েছেন, আমাকে জানতে হবে নৌদাইসাল, সেই দর্শন ক্রিয়ার দ্বারা আমরা তাকে দর্শন করছি, সেই জ্যোতির্ময় সত্তা, যে জ্যোতির্ময় সত্তা নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড চারিদিকে ছড়িয়ে রয়েছে, সেই যে ব্রহ্ম সেই তাকে আমরা জানবার জন্য চেষ্টা করছি দর্শন ক্রিয়ার দ্বারা। তাহলে দেখতে পাচ্ছেন আমরা সমস্ত কিছু, এই আপনারা কেউ দ্রোণগিরি পাহাড়ে কোনোদিন গেছেন কিনা আমি জানি না, দ্রোণগিরি পাহাড় এবং পানহুলি পাহাড়, সেখানে প্রত্যেকটা সেই গুহায় গুহায় যাদের শেষ জন্ম তারা এই ক্রিয়াযোগ তারা সাধন করছে। আমরা এই জিনিসটা কোনোদিন ভাবতাম না, আমিও কোনোদিন ভাবতাম না, আমি গিয়ে দেখেছি গলিতে সমস্ত গুহায় গুহায় তারা এই সমস্ত সাধন করছে। তাহলে এই জিনিসটা কী করে আমরা পেলাম? লাহিড়ি বাবা অত্যন্ত কাতরভাবে বাবাজি মহারাজের কাছে তিনি প্রার্থনা জানিয়েছিলেন যে এই ক্রিয়াযোগ সমতল ভূমিতে দেওয়া হোক, তা নাহলে তারা কোনোদিন পাবে না। হ্যাঁ, কিছুতেই প্রথমত তিনি রাজি হননি, শেষ পর্যন্ত বললেন বাবা যে একটা জন্ম অন্তত না হয় দুটো জন্ম আপনি রাজি হন, যে দুটো জন্ম অন্তত তারা জন্মাবে, বা দরকার হলে তিনটে পর্যন্ত জন্ম, কিন্তু তবুও আপনি তাদের করুণা করবার জন্যে করুণা করে বলুন যে তাদেরকে এই ক্রিয়াযোগ দেওয়া হোক। তাই আমরা সেই ক্রিয়াযোগ পেয়েছিলাম, নাহলে আমরা এই ক্রিয়াযোগ কোনোদিনই পেতাম না। কেন? যারা দ্রোণগিরি পাহাড়ে গেছেন তারা সবাই জানবেন যে সেই এক গহ্বরের মধ্যে সমস্ত গুহার মধ্যে থেকে সেই লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ সেখানে সেই সমস্ত সেই জিনিস করছেন, শুধু আত্মনং ব্যক্তি আত্মনং বৃদ্ধি আত্মনং ব্যক্তি আত্মনং ব্যক্তি, নিজেকে জানছে, নিজেকে জানা ছাড়া আর সেখানে আর অন্য কোনো এ নাই, সেখানে অন্য কোনো ব্যাপার নেই। তা সেই বস্তু আমরা পেয়েছি, আমরা পেয়েও আমরা নষ্ট করছি, আমরা সেগুলোকে দিনের পর দিন আমরা যে আস্বাদন করা দরকার, আমার মধ্যে যে শক্তি আছে বলে আমি চলছি বিচ্ছি কথা বলছি, আমাকে তাকে জানতে হবে, নো দাই সেলফ রিয়েলাইজেশন স্যার বলছেন যেটা সেটাই আমাদের জানতে হবে, আমরা সেই চেষ্টা পর্যন্ত করছি না, অথচ আমরা সেই তত্ত্ব বস্তু পেয়ে আমরা নষ্ট করছি। তাতে হচ্ছে কি, পুনরূপী জন্মং পুনরূপী মরণং পুনরূপী জননী যথারেশায়নম, বারবার আমাদের ওই একই জিনিস হচ্ছে। তা সেই জন্যে আমাদের আগে কী করতে হবে, নিজেকে জানবার জন্যে, ঈশ্বর সর্বভূতানাং হৃদেশের জন্য তিষ্ঠতি, গীতাতে ভগবান বলছেন ঈশ্বর কোথায় আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদেশের জন্য তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়। তাহলে মায়ার দ্বারা যন্ত্রে আরূঢ় তিনি আমাদের পরিচালনা করছেন, তাকে নৌ দেয় স্যার, তাকে আমাদের জানতেই হবে, তাকে যতক্ষণ না আমরা জানতে পারছি আমরা কী করবো, বারবার আমাদের জন্ম হবে আমাদের মৃত্যু হবে। তাই আমরা সেই জিনিসটা আর করবো না। আমরা যারা ক্রিয়াযোগ নিয়েছি আমি তাদের সব প্রত্যেককে অনুরোধ করি, আমি বলছি যে প্রত্যেক দিন নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ভালোবেসে রাতের পর রাত তোমরা ক্রিয়া করবে। আমার গুরুজি বাবা ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজ আমাদের আদেশ করেছিলেন রাত্রি 10টায় বসবে, রাতের খাওয়া বন্ধ। আমি বললাম বাবা 9:30 পড়িয়ে আসি, বলে তাতে কী হয়েছে, রাত্রে খাওয়া বন্ধ, রাত্রি 10টায় বসবে 6টায় উঠবে। হ্যাঁ, একইভাবে সাধন করে যেতে হবে, তা নাহলে এই তত্ত্ব আর সাধন হবে না। বাবার সেই আদেশকে পালন করা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়েছিল, কিন্তু তবুও আমাদের করতে হয়েছিল বাধ্য হয়ে। তেমনি নিজেকে জানবার জন্যে, আত্মাকে জানবার জন্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন, যিনি সব কিছু বস্তুর মধ্যে রয়েছেন তাকে জানবার জন্যে, হ্যাঁ, আগে নিজের মধ্যে যে আছে তাকে জানতে হবে, তাকে জানবার জন্যে, তাকে জানবার জন্যেই কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। সেই জিনিস করলেই আমরা প্রত্যেকটা বস্তুর মধ্যে যে আমিই রয়েছি, ব্রহ্মই রয়েছে, ব্রহ্ম সর্ব প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনিই রয়েছেন, আমরা সেই তত্ত্বটা জানতে পারবো, সেই আনন্দ আস্বাদন করতে পারবো, এবং বারবার আমাদের আর জন্মগ্রহণ করতে হবে না, সেই আনন্দময় তত্ত্বের সঙ্গে মিশে আমরা সেখানে সেই ব্রহ্মের সঙ্গে ব্রহ্মকে এগিয়ে থাকবো। সেই জন্যে শ্রীগুরুচরণে আমরা কাতর প্রার্থনা জানাই, করুণাময় শ্রীগুরু করুণা করে তুমি তোমার সেই আত্মতত্ত্ব দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছো, করুণাময় গুরু আমরা যাতে জন্ম জন্ম না করে এই জন্মেই যাতে
আমরা তোমার সেই তত্ত্ব আস্বাদন করবার জন্যে একটা মুহূর্ত সময় নষ্ট না করে তোমাকে ডাকার জন্যে প্রতি শ্বাসে মন দিয়ে তোমার আহ্বান করি, তোমাকে হৃদয়ের মধ্যে দেখতে চাই, তোমাকে সুতে পেতে চাই, তোমার সেই জ্যোতির্ময় সত্তার মধ্যে থেকে সেই জ্যোতির্ময় সত্তার আমি পরিণত হতে চাই। সেই আদেশ, সেই তোমার আশীর্বাদ আমি তোমার চরণে প্রার্থনা দিয়ে আমি সকলের জন্যে সেই আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। গুরু কৃপা হে কে বলো, গুরু কৃপা হে কে বলো, গুরু কৃপা হে কে বলো, জয় গুরু।